আসসালামু আলাইকুম, পান্না অ্যান্ড নার্গিস কিচেনে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তৈরি করে দেখাবো আজকে দোকানের স্বাদে মচমচে তিলের রসালো রেশমি জিলাপি, যেটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আর ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আসছে রমজান মাসে এই মজাদার জিলাপি তৈরি করে ইফতারের আইটেমে রাখতে পারেন, সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে। আর এই তিলে ভরা রসালো জিলাপিটা খেতে যে কতটা মজার আপনারা বাসায় একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না। খুবই সামান্য উপকরণে তৈরি হবে আজকের এই মজাদার তিলের রসালো রেশমি জিলাপি, যেটা খুবই মুচমুচে হয়ে থাকে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের এই ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে দারুণ দারুণ রেসিপি পেয়ে যাবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তৈরি করব আজকে এই বোতলে, পানির বোতল নিয়েছি। আর এখন ব্যাটারটা রেডি করে নিচ্ছি, যার জন্য লাগছে হাফ কাপ বেসন আর হাফ কাপ চালের গুঁড়ো। খুবই অল্প উপকরণে তৈরি করছি, আপনারা চাইলে এই উপকরণ বাড়িয়ে নিতে পারেন, অর্থাৎ বেসন বা চালের গুঁড়ো এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 7 অনুযায়ী লবণ, একটু মিক্স করে নিচ্ছি। হাফ কাপ বেসন আর হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো আজকে জিলাপি হবে। দিয়ে দিচ্ছি এখানে তিল 1.5 চা চামচ। এই তিলটা মুদির দোকানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা চাইলে অনায়াসে এটা মুদির দোকান থেকে কিনে নিতে পারবেন। আর তিলটা দেওয়ার কারণে কিন্তু জিলাপির স্বাদটাও খুব বেশি বেড়ে যাবে। এখন অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার রেডি করতে হবে। পানিটা অল্প অল্প দিবেন, বেশি দিতে যাবেন না, এতে করে দেখা যাবে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে আর জিলাপিগুলো ভালো মতো প্যাঁচ দেওয়া যাবে না, তেলে দেওয়ার সাথে সাথে এগুলো ছড়িয়ে যাবে। তাই অল্প অল্প পানি দিয়ে খুব ঘন একটা মিশ্রণ তৈরি করতে হবে। যেভাবে আমরা বেগুনি আলুর চপের জন্য বেসন রেডি করে থাকি, সেই ব্যাটারের থেকে কিছুটা ঘন হবে। আপনারা হাত দিয়েও এটা করতে পারেন, আমি হ্যান্ড টুইস দিয়ে করছি। এই যে অনবরত নেড়ে খুব মসৃণ একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এই যে ব্যাটারটা রেডি, এখন আমি এইগুলো পানির বোতলে ঢেলে নিব। পানির বোতল দিয়ে ইজিলি খুব সুন্দরভাবে জিলাপি তৈরি করা যায়। তো এখন পানির বোতলে আমি এগুলো ঢেলে নিচ্ছি। খেয়াল করবেন ব্যাটারটা কেমন হয়েছে, একদম পাতলাও না আবার একেবারে ঘনও না। বোতলে ঢাকনাটা আমি এভাবে ছিদ্র করে নিয়েছি, খুব ছোট ছিদ্র করতে হবে, যাতে পরে এমনভাবে ছিদ্র করতে হবে, খুব মোটা যাতে না হয়। এই যে, তো প্রথমে আমি জিলাপির শিরাটা রেডি করে নিচ্ছি, যার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ পানি। শিরাটা একটু ঘন হবে, জিলাপি যদি বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা শিরার পরিমাণটা বাড়িয়ে দিবেন, অর্থাৎ পানি আর চিনি ডাবল করে দিবেন। খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটা আমি গলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভিনেগার। আমার হাতের কাছে ভিনেগার ছিল, আপনারা চাইলে এখানে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিবেন, সেক্ষেত্রে আর এই শিরাটা জমে যাবে না, অর্থাৎ খুব দ্রুত শক্ত হয়ে যাবে না। বলক চলে এসেছে খুব ভালো করে, জাস্ট 2-3 মিনিট বলক আসার পরে আমি এটা এক পাশে রেখে দিচ্ছি। এখন চুলাতে খুব ভালো করে তেল গরম করে এভাবে জিলাপির শেপে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এটা আমার প্রথম ধাপের জিলাপি, তাই অতটা ভালো হবে না। দ্বিতীয় ধাপে দেখবেন অটোমেটিকলি জিলাপির শেপগুলো খুব সুন্দর হবে। তো জিলাপি যেমনই হোক না কেন, স্বাদটা কিন্তু একই থাকবে, দোকানের স্বাদ একদম পারফেক্ট। এভাবে ছোট ছোট করে জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, জাস্ট গোল্ডেন কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে, কালশে করা যাবে না, এমন লাল লাল হয়ে আসলে উঠিয়ে নিচ্ছি।
হয়েছে। এমন যখন গোল্ডেন কালার হয়ে আসবে আমি উঠিয়ে সরাসরি শিরাতে দিয়ে দিচ্ছি। গরম শিরাতে দিতে হবে, শিরা ঠান্ডা করে রাখা যাবে না, গরম শিরাতে দিতে হবে। তো পাশের চুলায় আমি শিরাটা গরম করে রেখেছি, সেখানে দিয়ে দিচ্ছি। এই যে গরম শিরাতে দিয়ে একটু ডিপ করে নিতে হবে চামচ দিয়ে। শিরাতে 4-5 মিনিট আমি এভাবে ডিপ করে রাখবো, তারপর উঠিয়ে নিব। এতে করে জিলাপির ভিতরে খুব ভালো মতো শিরাগুলো প্রবেশ করবে। আর শিরা ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না, অবশ্যই শিরাটা মোটামুটি গরম থাকতে হবে। এই যে তো 5 মিনিট পর আমি এখান থেকে উঠিয়ে নিব। আপনারা চাইলে এখানে কালারও ব্যবহার করতে পারেন, ব্যাটারগুলাতে বা শিরাতে। তো কালার ছাড়াই জিলাপির কালারগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমি উঠিয়ে নিচ্ছি শিরা থেকে, এখন আরেক ধাপ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বানাতে বানাতে কিন্তু জিলাপির শেপগুলো খুব সুন্দর হবে। প্রথম স্টেপে ভালো না হলে দ্বিতীয় স্টেপে হবে, দ্বিতীয় স্টেপে ভালো না হলে তৃতীয় স্টেপে হবে। এভাবে বানাতে বানাতে জিলাপি খুব সুন্দর হয়ে আসবে। সবগুলো জিলাপি আমি এভাবে ভেজে শিরায় দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি ডিপ করে শিরায় উঠিয়ে নিচ্ছি। আর এই জিলাপিগুলো কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। ইফতারে ঠিক আগ মুহূর্তে ঝটপট এভাবে তৈরি করে নিতে পারবেন। বানাতেও খুবই দ্রুত আর বেশি একটা উপকরণও লাগে না। এই যে সবগুলো জিলাপি আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন গরম গরম সার্ভ করা পালা। জিলাপিগুলো গরম গরম প্লেটে নিয়ে আমি আবারও কিছুটা তিল ছিটিয়ে দিচ্ছি। এতে করে এই তিলগুলো জিলাপির গায়ে লেগে থাকবে। যদি গরম গরম শিরা জিলাপিগুলোর উপরে এভাবে তিল ছিটিয়ে দেন, তিলগুলো কিন্তু আর উঠবে না, লেগে থাকবে। তখন এই জিলাপিগুলো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও তো বেশ ভালো লাগবে। আমি আবারও কিছুটা শিরা ঢেলে দিচ্ছি উপর থেকে, যাতে দেখতে খেতে খুবই ভালো লাগে। একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে আর রসালো হয়েছে। আশা করছি আসছে রমজানে এভাবে তৈরি করে ইফতারের আইটেমে সবাইকে খাওয়াবেন। তো আজকের এই মজাদার জিলাপি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।